গাছ যেমন তার মূলের উপর দাঁড়িয়ে থাকে, কোনো অট্টালিকা যেমন তার ভিটের উপর সুপ্রতিষ্ঠিত থাকে, একজন মুসলিমের জীবন তেমন ইসলামের উপরে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইমান যার যত মজবুত মুসলিম হিসেবে তিনি ততটাই খাঁটি এবং উন্নত। ইমানের তিনটি স্তর আছে। আল মারতাবাতুস সুফলা সর্বনিম্ন স্তর, নামমাত্র স্তর। আল মারতাবাতুল উস্তা মধ্যম স্তর, আল মারতাবাতুল আলা সর্বোচ্চ স্তর। সুতরাং শুধু বিশ্বাসের নাম ইমান নয়, যে আমি সালাত আদায় না করলেও আমার ইমান ঠিক আছে এই কথাটি শুদ্ধ নয়। কারণ এই হৃদয় বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির পাশাপাশি কর্মে তার সেই স্বীকৃতির বাস্তবায়ন থাকতে হবে। ন্যূনতম পাঁচ অক্ত সালাত, পাঁচ অক্ত সালাত থাকতেই হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই 33তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আমাদেরকে এই ইজতেমাতে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় হচ্ছে হাকীকতুল ঈমান বা ইমানের স্বরূপ। ইসলামী আদর্শের মূল ভিত্তি হচ্ছে ঈমান। গাছ যেমন তার মূলের উপর দাঁড়িয়ে থাকে, কোনো অট্টালিকা যেমন তার ভিতের উপর সুপ্রতিষ্ঠিত থাকে, একজন মুসলিমের জীবন তেমন ইসলামের উপরে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকে। ইমান যার যত মজবুত মুসলিম হিসেবে তিনি ততটাই খাঁটি এবং উন্নত। এই জন্য ইমানের পরিচয়, ইমানের স্বরূপ, শাখা প্রশাখা, এর স্তর এবং ইমান ভঙ্গের কারণ সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। যেন নিজের অজান্তেই আমরা ইমান হারা না হয়ে যাই, এই জন্য এ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ করা হয়েছে। ইমান শব্দটি হচ্ছে একটা মাসদার, এর অর্থ হচ্ছে আল আমনু জিদ্দুল খৌফ। কামুসুল মুহিতে বলা হয়েছে ইমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা যা ভয়ের বিপরীত। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আসসামিরুল মাসলুল কিতাবে বলেছেন ইমান শব্দের অর্থ হচ্ছে আল ইকরার, স্বীকৃতি দেওয়া, আত্মমানিনা প্রশান্তি, আত্মাসদিক কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা বা সত্যায়ন করা। অর্থাৎ ইমান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করে তার স্বীকৃতি দেওয়া হচ্ছে ইমান। ইমান শব্দের পারিভাষিক অর্থে বলা হয়েছে আল ইমানু হুয়া আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াযীদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ। ইমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, হৃদয় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম, যা আনুগত্যে নেকির কাজে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পাপ কাজে আল্লাহর অবাধ্যতা করলে হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ কমে যায়। ইমাম
আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার জগৎবিখ্যাত কিতাব কিতাবুল উম্মে বলেছেন, ওয়াকানাল ইজমাউ মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন মিন বাদিহিম মিম্মান আদরাকনা আন্নাল ঈমান কওলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন লা ইউজজি ওয়াহিদুম মিনাস সালাসাতি আনিল আখার। সাহাবায়ে কেরাম, তাবিঈনে আজাম এবং আমরা যাদের সান্নিধ্য পেয়েছি তাদের সবারই ইজমা এবং তাদের একমত তারা যে ইমান শব্দ, ইমান হচ্ছে কথা, কাজ এবং নিয়তের নাম, অর্থাৎ হৃদয় বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই তিন বিষয়ের সমন্বিত নাম হচ্ছে ইমান, যা একটি অপরটি ছাড়া অপূর্ণাঙ্গ হয়ে যায়। সুতরাং শুধু বিশ্বাসের নাম ইমান নয় যে আমি সালাত আদায় না করলেও আমার ইমান ঠিক আছে, এই কথাটি শুদ্ধ নয়। কারণ এই হৃদয় বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির পাশাপাশি কর্মে তার সেই স্বীকৃতির বাস্তবায়ন থাকতে হবে, ন্যূনতম পাঁচ অক্ত সালাত, পাঁচ অক্ত সালাত থাকতেই হবে। আমল আমালুল জওয়ারিহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের আমল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরতের কিছুদিন পরে, কয়েক মাস পরে আল্লাহ তাআলা কিবলাকে বাইতুল আকসা থেকে দিয়ে বাইতুল মানে বাইতুল্লাহ অর্থাৎ কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের পূর্বে যারা চলে গেছেন, যারা শুধু মসজিদুল আকসাকে কিবলা হিসেবে পেয়েছেন, তাদের সালাতের কি হবে, তারা তো কাবাকে কিবলা হিসেবে পায়নি। আল্লাহ তাআলা বললেন সূরা বাকারের মধ্যে 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন, অর্থাৎ আই সালাতুকুম, তোমাদের সালাতকে বিনষ্ট করবেন, অর্থাৎ আল্লাহ সালাতকে এত গুরুত্ব দিয়েছেন যে সালাতকে ঈমান নামে নামাঙ্কিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহুল বুখারী একটা শিরোনামের এইভাবে লিখেছেন, বাবুন আস-সালাতু মিনাল ঈমান, সালাত হচ্ছে ঈমানের অপরিহার্য অঙ্গ, যা ছাড়া ঈমান পূর্ণতা পায় না। এই যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন, এর ভিত্তিতে ঈমানের শাখা প্রশাখা তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শুআবুল কলব, অন্তরের ঈমান, অন্তরের শাখা প্রশাখা, যেমন অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তরে আল্লাহর ভয় রাখা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, তাকওয়া অবলম্বন করা, এগুলো হচ্ছে অন্তরের ঈমান। এরপর হচ্ছে শুআবুল লিসান, জিহ্বার ঈমান, অর্থাৎ কালিমার স্বীকৃতি দেওয়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এগুলো হচ্ছে জিহ্বার ঈমান। শুআবুল জওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের ঈমান, যেমন অজু করা, পাঁচ অক্ত সালাত আদায় করা, হজ করা, সিয়াম রাখা, জিহাদ করা, পিতামাতার সেবা করা, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ঈমান। এবার আসি যে আল আলাকাতু বাইনাল ঈমান ওয়া তাওহীদ ওয়াল আকীদা, একটা ছোট্ট পার্থক্য রয়েছে। ঈমান হচ্ছে মানে মৌলিক যে বিশ্বাসগুলো আছে আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাদের প্রতি, মানে কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, এগুলো বিশ্বাস। ঈমান এবং আকীদার মধ্যে সামান্যতম পার্থক্য আছে, সেটা হচ্ছে আকীদা হচ্ছে ভ্রান্ত হতে পারে, আবার সঠিকও হতে পারে। আকীদা দুই প্রকার, একটা হচ্ছে ভ্রান্ত আকীদা, আরেকটা হচ্ছে সঠিক আকীদা। আমরা বলি মুতাজিলাদের ভ্রান্ত আকীদা, খারিজিদের ভ্রান্ত আকীদা, কিন্তু আমরা কখনোই বলি না যে খারিজিদের ভ্রান্ত ঈমান, তাদের ভ্রান্ত, মুতাজিলাদের ভ্রান্ত ঈমান। অর্থাৎ ঈমান শুধু সঠিকই হয়, ঈমান যখন বেঠিক হয়ে যায় তখন সেটা আর ঈমান থাকে না। আকীদা এমন একটা বড় বিষয় যেখানে ঈমান আলোচিত হয়, ভালো ঈমান, সঠিক ঈমান, অর্থাৎ সঠিক আকীদা এবং ভুল আকীদাও এখানে আলোচিত হয়। আর তাওহীদের সাথে ঈমানের পার্থক্য হচ্ছে, তাওহীদ হচ্ছে ঈমানেরই একটি অংশ, যেই ঈমানে শুধু আল্লাহর উপরে বিশ্বাস, তাকে স্বীকৃতি দেওয়া, রব হিসাবে, মালিক হিসাবে, ইবাদতের একমাত্র একচ্ছত্র অধিপতি হিসাবে, এই রিলেটেড আলোচনাকে তাওহীদ বলা হয়। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ব। আর ঈমান বলতে তাওহীদ, তারপর রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, সকল বিষয়কে শামিল করে, তখন সামষ্টিকভাবে এর নাম হয়ে যায় ঈমান। এবার আসি ইসলাম এবং ঈমানের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। কেউ কেউ বলছেন ঈমান ইসলাম একই, আবার কেউ বলছেন ঈমান আলাদা, ইসলাম আলাদা। এই ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়ার একটা ছোট্ট মূলনীতি আছে, সেটা হচ্ছে আল ঈমান ওয়াল ইসলাম ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। ঈমান এবং ইসলাম যদি এক জায়গায় আসে কোরআন এবং হাদিসের, তখন ইসলামের অর্থ হয়ে যায় মানে আল আকওয়াল
ওয়াল আমালু যাহিরা, অর্থাৎ মানে যেটা প্রকাশ্য কথা এবং কাজকে ইসলাম বলা হয়। আর যখন ইসলাম এবং ঈমান পৃথক পৃথক ভাবে আসে, এক জায়গাতে শুধু ইসলামের কথা বলা হয়েছে, তখন ইসলাম বলতে ঈমানকেও বোঝায় ইসলামকেও বোঝায়। একটু একটু ব্যাখ্যা করলে বোঝা যাবে। হাদিসে জিব্রিল, আমরা সবাই জানি হাদিসে জিব্রিলে জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল বললেন, আল ইসলামু أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. إسلام هو شيء পাঁচটি জিনিসের নাম, যাকে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের রুকুন হচ্ছে পাঁচটি। এক কালেমা, দুই সালাত, তিন জাকাত, চার সিয়াম এবং পাঁচ হজ, এগুলো হচ্ছে ইসলাম। তখন জিব্রিল বললেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى. إيمان হচ্ছে আপনি বিশ্বাস করবেন, আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে, তার ফেরেশতা মণ্ডলীর উপরে, তার মানে তার রাসূল, তার কিতাব সমূহের উপরে, তার রাসূলদের উপরে, আখিরাতের উপরে এবং তাকদীরের ভালোমন্দের উপরে। আর এই ছয়টিকে বলা হয় আরকানুল ঈমান বা ঈমানের রুকুন। من أنكر ركنا واحدا من الأركان من أركان الإيمان فقد خرج من ملة الإسلام. কেউ যদি এই ছয়টি রুকনের একটিকেও যদি অস্বীকার করে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই আল্লাহ সাল্লাম এই হাদিসের মাধ্যমে বোঝা গেল ইসলাম এবং ইমান আলাদা আলাদা বোঝাচ্ছে। ইসলাম বাহ্যিক যে আমল আর ইমান হচ্ছে আভ্যন্তরীণ যে আমলগুলোকে বোঝাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে যে কোরআনে এসেছে সূরা হুজরাতে ১৪ নম্বর আয়াত, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. بدون ده شيء أحنا كي هي الله سول أمرا إيمان نسي أحنا بقول نا نا تمرا إيمان أنوني تمرا بادجيك إسلام قبول كرسو إيمان تما دي رانو أنتوري پروبيش كوريني. سبحان الله بحمده. أرثا إيمان إبن إسلام যখন আলাদা মানে আলাদা একই জায়গায় আসে তখন ইসলামের অর্থ আলাদা দেয়, ইমানের অর্থ আলাদা দেয়। কিন্তু যখন ইসলাম এক জায়গাতে এসেছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দীন হচ্ছে ইসলাম। এখানে ইসলাম বলতে ইসলাম ঈমান দুটাই এখানে শামিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০-এরও অধিক শাখা আছে। সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। কষ্টদায়ক বস্তু দূর করে দেয় এটা বাহ্যিক কাজ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এটা ঈমান। অর্থাৎ এখানে ঈমান বলতে ইসলাম ঈমান উভয়টি এখানে শামিল আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঈমান যে বাড়ে এবং কমে এর ভিত্তিতে আমাদের ঈমান তিনটি স্তরে বিভক্ত হয়ে যায়। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা বুঝতে পারি, অনেক হাদিসের অনুবাদ বোঝা, অনেক হাদিসের মর্ম উপলব্ধি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মারাতিবুল ঈমান, ঈমানের স্তর, ঈমানের তিনটি স্তর আছে। আল মারতাবাতুস সুফলা, সর্বনিম্ন স্তর, নামমাত্র স্তর। আল মারতাবাতুল উস্তা, মধ্যম স্তর। আল মারতাবাতুল আলা, সর্বোচ্চ স্তর। সর্বনিম্ন স্তর যেটা, সেটাকে বলা হয় আসলুল ঈমান বা আল ঈমানুল মুজমাল। এই ঈমানের হুকুম হচ্ছে আল ঈমানুল মানিউ মিনাল খুলুদ ফিন্নিরন। এই ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, একদিন না একদিন সে জান্নাতে একদিন ফিরে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর ২২ নম্বর হাদিস, যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আখরিজু আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি মিন খারদালি মিন ঈমানিন, যাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। অর্থাৎ জাহান্নামে তারা চলে গিয়েছিল, তাদেরকে বের করে আনা হবে, তাদেরকে বের করে। রাসূল সাল্লামের শাফাত, রাসূল সাল্লাম কিয়ামতের দিন ৮টি পর্যায়ে শাফাত করবেন, তিনি ছাড়া অন্যান্য নবীরা শাফাত করবেন, ফেরেশতারা শাফাত করবেন, সিদ্দিক সালেহীন সুহাদা তারা শাফাত করবেন, এবং শেষ পর্যায়ে আল্লাহ তাআলাও নিজের অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে লোকদেরকে বের করে আনবেন। যার অন্তরে যারা পরিবার ঈমান আছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তাহলে সে ওই মানে বের হয়ে আসবে।
তবে এই স্তরে তারাই থাকে যাদের ইমানে কোনো ঘাটতি নাই, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, বিশ্বাস এবং স্বীকৃতির মধ্যে কোনো ঘাটতি নাই, আমলে ঘাটতি হয়ে গেছে। এরা হচ্ছে মুরতাকিবুল কাবায়ির, এরা কাবিরা গুনাহগার, অর্থাৎ ভালো কাজও করেছে কাবিরা গুনাহও করেছে, এরা তাদের পাপের জন্য শাস্তি পাবে। এদেরকে মুমিন বলা হয় না, এই নিম্ন স্তরের মুমিনদেরকে, এই নিম্ন স্তরের মুসলিমদেরকে বলা হয় মুসলিম, ফাসেক এবং আসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গনিমতে এক সাহাবীকে দিলেন না, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, ইফা ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আল্লাহর কসম আমি তাকে মুমিন দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, না, তাকে মুসলিম বলো, তাকে মুমিন বলো না। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা এই ইমানের পর্যায়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেও পারেন, এটা তাদের আলা তাহতি মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার মানে রহমতের উপরে তারা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিও দিতে পারেন। এর উপরে ভিত্তি করে কিন্তু ভ্রান্ত ফেরকার আবির্ভাব হয়েছে। এক প্রান্তে রয়েছে মুরজিয়া এবং জাহমিয়ারা, আরেক পাশে আছে খারিজি এবং মানে চরমপন্থী যারা আছে মুতাজিলা। তারা মুরজিয়ারা মনে করে, জামিরা মনে করে, যারা কাবিরা গুনাহগার তারা পূর্ণ মুমিন, আবু বকরের ঈমান এবং সাধারণ মুসলিমের ঈমান সবাই সমান, ঈমানে একবার ঢুকলে বের হওয়ার কোনো সুযোগ নাই। আর খারিজিরা মনে করে, মুতাজিলা মনে করে, কাবিরা গুনাহগার যারা তারা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, তারা যার জাহান্নাম থেকে বের হয়ে আসবে না। কিন্তু এই দুই চরমপন্থী এবং শৈতুল্যবাদীদের মাসকান হচ্ছে আহলে হাদিস এবং আহলে সুন্নাত সুন্নাত ওয়াল জামাতের ঈমান। তারা বিশ্বাস করে যে যতটুকু ভালো কাজ করেছে তার অবশ্যই প্রতিদান পাবে, তার ঈমান যদি ঠিক থাকে, আর যে যতটুকু পাপ কাজ করেছে এটা আল্লাহ তাআলার, তার কাবিরা গুনাহগুলো আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন থাকে, তিনি তাকে ক্ষমাও করতে পারেন তার দয়া দিয়ে, অথবা তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু এই কাবিরা গুনাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে ইসলাম থেকে খারিজ করে না যতক্ষণ না এই ঈমানটা তার কাজের ভিতরে থাকে। ঈমান যখন তার আকীদার ভিতরে ঢুকে যায় তখন এই ঈমানটা তাকে ইসলাম থেকে বের করে দেয়। যেমন কেউ যদি ইস্তেহলাল, কোনো হারাম কাজকে হালাল মনে করে, তার জন্য হারাম কাজকে যদি হালাল মনে করে তাহলে তার জন্য তার জন্য ইসলাম থেকে সে বের হয়ে যায়। যেমন যে মদকে হালাল মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে কাবিদুল ওয়াসান, কাবিদুল ওয়াসান, সে মূর্তি পূজকের নেই সমান অপরাধী। আর একটি স্তর বলে আমি আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে আল মারতাবাতুল উস্তা বা নিম্ন একদম আল মারতাবাতুল উস্তা মধ্যবর্তী ইমান, এরা হচ্ছে তারাই আল ইমানুল মানিউ মিনাদ দুখুল ফিন্নিরান, তারা জাহান্নামে যাবে না, প্রথম চাঞ্চেই জান্নাতে যাবে। এরা হচ্ছে তারা যারা কাবিরা গুনাহ করে না, মানে এরা ওয়াজিব এবং ফরজিয়াতের ব্যাপারে খুবই জোরদার, কিন্তু নফল সালাত, নফল ইবাদত, সুন্নাত মুস্তাহাব এগুলোর ব্যাপারে হয়তোবা তারা অতটা সিরিয়াস নন। তারা প্রথম চাঞ্চে জান্নাতে যাবেন, হয়তোবা মানে সামান্য কিছু মানে কিছু সমস্যার সম্মুখীন হলো তারা জাহান্নামে যাবে না, তারা পুলসিরাতে ক্ষতবিক্ষত হলেও তারা জান্নাতে চলে যাবেন। আর সর্বোচ্চ স্তর, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনিহু মুমিন, একজন জিনাকার জিনা করা অবস্থায় সে মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না, মানে সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, যখন সে জিনা করে তখন সে মধ্যম স্তর থেকে ডিমোশন হয়ে নিম্ন স্তরে চলে যায়, আবার যখন সে তৌবা করে আবার তার প্রমোশন হয়, তার ইমানের প্রমোশন হয়। অর্থাৎ কাবিরা গুনাহ করলে বান্দার ইমান ডিমোশন হয়, মধ্যম স্তর নিম্ন স্তরে চলে যায়। আর সর্বশেষ অর্থাৎ সর্বোচ্চ স্তর হচ্ছে আল মারতাবাতুল আলা, এটা হচ্ছে আল ইমানুল কামিল বিল মুস্তাহাব্বাত, যারা ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদতের পাশাপাশি নফলের ব্যাপারও তারা জোরদার, এবং তারা মানে হারাম কাজ তো করেই না তারা শুভহাত যেগুলো সেগুলো থেকেও তারা বিরত থাকে। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর লোকের কথা বলেছেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে, ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا, আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে মনোনয়ন করেছি তাদেরকে এই কিতাবের উত্তরাধিকার করেছি, ফামিনহুম যালিমুল লিনাফসি, এদের মধ্যে একদল আছে তারা আত্মার প্রতি জুলুমকারী, এরা হচ্ছে মুসলিম, ওয়ামিনহুম মুক্তাসিদ, আর তাদের মধ্যে একদল আছে মধ্যমপন্থী, এরা হচ্ছে মুমিন, অর্থাৎ মধ্যম স্তরের মুমিন, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর এদের মধ্যে আরেকজন আছে সাবিকুম বিল খায়রাত, আল্লাহ তাআলার ইবাদতে তারা খুবই অগ্রগামী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে, যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহা দয়া। সুতরাং
এই ইমানের তিনটি স্তর আমরা যদি উপলব্ধি করি তাহলে চরমপন্থা আমাদের ভিতরে গজানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে কেউ যদি শিরিক করে, কেউ যদি বড় কুফরি করে, কেউ যদি বড় নিফাকি করে, তাহলে তিন স্তর থেকে সে ছিটকে পড়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর যদি বান্দা যত ইমানদার হয়, যত ইমানদার হয় তার প্রমোশন তত হয়, তার ইমান তত বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু সর্বোচ্চ স্তর থেকেও বান্দা যদি শিরিক করে একদম ছিটকে ইমান থেকে বের হয়ে যাবে, যেমনভাবে ইবলিস বের হয়ে গিয়েছিল। মহান আল্লাহ তাআলা আমাদের ইমানকে সব সময় বাড়ন্ত অবস্থায় রাখুন। ফাসআলুল্লাহা ইউজাদ্দিদাল ঈমানা ফী কুলুবিকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের ইমানটা সব সময় নবায়ন রাখেন, আল্লাহ যেন আমাদের ইমান সব সময় তাজা রাখেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।